নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপসের জ্যোতিষ আলোচনা। প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রাহু গ্রহকে নিয়ে। রাহু গ্রহকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে যে বাস্তবিক ক্ষেত্রে রাহুর কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এর প্রভাব কিন্তু অসীম। একটি জন্মছককে অনেকটা পরিমাণে দুর্বল বা পীড়িত করে দিতে পারে কিন্তু রাহু। রাহু সম্পর্কে আলোচনায় যাবার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা রাহুর চরিত্রটা একটুখানি আমরা জেনে নেব। যে প্রথমে যেটি আমাকে আমাদেরকে জানতে হবে যে রাহু একটি ছায়াগ্রহ, তার সঙ্গে সঙ্গে রাহুর কিন্তু নিজস্ব কোনো স্বক্ষেত্র নেই। তবে শাস্ত্রকারেরা রাহুকে মিথুন রাশিতে উচ্চস্থ এবং ধনুরাশিতে নিচস্থ এবং কুম্ভ রাশিতে রাহুর মূল ত্রিকোণ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। অবশ্যই মিথুন রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অবধি উচ্চস্থ হয়, ধনুরাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকে রাহু, এবং রাহুর মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে সেখানেও কিন্তু 1 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত রাহুর মূল ত্রিকোণে। রাহুর দশা আমাদের 18 বছর হয়। রাহুর দৃষ্টি সর্বদাই রাহু কিন্তু বক্র দৃষ্টি দেয় এবং রাহুর দৃষ্টি পঞ্চম, নবম এবং সপ্তম ও দ্বাদশ স্থানে রাহুর দৃষ্টি পড়ে। রাহুর 3টি নক্ষত্র আছে, একটি আদ্রা, একটি সাতি এবং একটি শতভিষা। একটি জন্মছকে রাহুর অস্তিত্ব জানার আগে আমরা পৌরাণিক রাহুর যে গল্পটি জানি, অর্থাৎ অমৃত ভাগ করার সময় রাহু যে ভূমিকা বা যে চরিত্র আমরা দেখতে পাই বা আমরা শুনেছি যখন রাহুর অমৃত ভাগ করা হচ্ছিল, তখন রাহু অন্য বেশ ধরে দেবতাদের দিকে চলে এসে সেই অমৃত পাবার একটা লোভ করেছিল। পরে শ্রী বিষ্ণু নিজের চক্রের দ্বারা তার মুণ্ডকে ছেদন করেছিল। এই যে আমরা পৌরাণিক গল্পটি আমরা জানি বা আমরা শুনেছি, এই গল্পটি থেকে কিন্তু রাহুর চরিত্র অনেকটা আমরা বুঝতে পারব। রাহু ছল কপটের কারক্রম। রাহু ধোঁয়ার মতো আকৃতি বিশিষ্ট, শ্যামবর্ণ, বনবাসী এবং ভয়ঙ্কর রূপ বিশিষ্ট কিন্তু রাহু। রাহু জাতিতে মেলচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু নৈঋত কোণের কারক। রাহু শুধুমাত্র ছল কপটতার কারক গ্রহ বললে ভুল হবে। আবার আমরা রাহুকে কিন্তু বুদ্ধিমান, ধার্মিক, বাকচতুর এবং প্রচণ্ড দ্রুত গতির একটি গ্রহ হিসাবে আমরা জানব। রাহু আমরা যে অসাধ্য শারীরিক অসুস্থতাগুলো দেখি, সেই সমস্ত অসুস্থতার ভেতরে রাহুর ভূমিকা কিন্তু অসীম। আবার মানুষ যে আত্মহত্যা প্রবণতা মানুষের ভেতরে দেখতে পাওয়া যায়, সেই আত্মহত্যা প্রবণতার কারক কিন্তু রাহু। রাহু মিথ্যা, ছলকপট, মূর্খামি, লোভী, অতি সাহসী, চালাক, অন্যের ক্ষমতাকে রাহু কিন্তু সর্বদা নিচু চোখে দেখে। রাহু যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে। আমরা জানব যে রাহু কিন্তু একটা বিস্ফোট কারক গ্রহ। সে যদি কাউকে সুফল দেয় সেটা হঠাৎ দেয়, সে যদি কাউকে দুর্ঘটনা ঘটায় বা শারীরিক অসুস্থতা দেয় বা রাহুর দ্বারা যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটি হঠাৎ করে সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব দেখতে পাওয়া যায়। বর্তমান টেকনোলজির যুগে আমরা রাহুর প্রচুর নেগেটিভ জায়গাগুলো আমরা জানি, যে বিভিন্ন নেগেটিভ ক্ষেত্রে রাহুর কিন্তু প্রভাব
যথেষ্ট পরিমাণে আছে, কারণ যত রকমের ক্রাইম, যত রকমের অসৎভাবে অর্থ উপার্জন, জুয়া, সাট্টা, বিভিন্ন রকমের নেগেটিভ নেশা, অতৃপ্ত আকাঙ্ক্ষা, এইসব কিন্তু রাহুর ভেতরে আমরা দেখতে পাই। রাহুর কিন্তু আমরা জানি যে রাহুর কিন্তু মুখ আছে কিন্তু শরীরটা নেই, এর ফলে রাহুর কিন্তু খিদে, অর্থাৎ সর্বদাই রাহু যদি কিছু খায় তাহলে কিন্তু তার গলা থেকে বেরিয়ে যায়। পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি রাহুর সেই দৃশ্যটি, এবং সেক্ষেত্রে বলা হয় যেহেতু তার কোনো খাবারই তার পেট অবধি পৌঁছায় না, তাই কিন্তু তার খিদে সর্বদাই লেগে থাকে। তাই রাহুর যারা জাতক হন, যেই সমস্ত জন্মছকের ভেতরে রাহুর প্রভাব খুব বেশিভাবে দেখতে পাওয়া যায়, সেই সমস্ত জন্মছকে আমরা দেখতে পাবো যে রাহু কিন্তু প্রচণ্ড আনস্যাটিসফ্যাকশন তৈরি করে এবং তার চাওয়ার কিন্তু শেষ নেই। আবার রাহু যদি সেকেন্ড হাউসের সঙ্গে কোনোভাবে সম্পর্ক স্থাপন করে বা সেকেন্ড হাউসের অধিপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সেই জাতক কিন্তু খুব বেশি পরিমাণে খেতে ভালোবাসবে। তো সেকেন্ড হাউসে রাহু থাকলে পরে তার সঙ্গে সঙ্গে নেশার দিকেও কিন্তু বেশ অনেকটা সেই জাতককে নিয়ে যায়। তবে এখানে আমরা আরও একটি কথা যেটি বলবো যে রাহুর ভেতরে কিন্তু যত রকমের ছল চাতুরি যেমন আছে, তেমন কিন্তু কোনো রকম সংস্কার, কোনো রকম রীতি রেওয়াজ, কোনো রকম নিয়মের পরোয়া কিন্তু করে না রাহু। রাহু যেমন আমরা বলবো যে যদি রাহু প্রতিকূল অবস্থায় থাকে, যদি রাহু নেগেটিভভাবে জন্মছকের ভেতরে থাকে, তাহলে কিন্তু খুবই ভয়ানক আকার কিন্তু সে ধারণ করতে পারে। রাহু মুখের মধ্যে বড় বড় মিষ্টি কথা, অনেকে আমরা দেখেছি যে মুখে বড় মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে বিষ, সেই সমস্ত জাতকের ভেতরে কিন্তু সেটি রাহুরই একটি প্রভাব। রাহুর ভেতরে কিন্তু ভোগ লালসা, ভোগ বাসনা, লালসা, এই সমস্ত জিনিসের একটা তৃপ্তির মানে প্রচণ্ড আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায়। রাহুর কিন্তু চাওয়ার কোনো শেষ নেই, রাহু কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কোনো নিজ কাজে কিন্তু রাহুর কোনো অরুচি নেই, ঠিক আছে? অর্থাৎ সমস্ত রকমের নিচ থেকে নিচ ধরনের কাজ কিন্তু রাহুর আন্ডারে পড়ে। তবে একটা কথাকে খেয়াল রাখতে হবে যে রাহুর কারকতা যখন আমরা জানছি বা আরও জানবো, তখন আমরা একটা জিনিস খুব বেশি পরিমাণে পাবো যে যত রকমের নেগেটিভিটি, এই নেগেটিভিটি কিন্তু রাহুর প্রভাবের দ্বারা বেশিরভাগটাই সৃষ্টি হয়। অর্থাৎ ছল কাতর চাতুরি, রাহাজানি, মিথ্যে কথা বলা, অসৎসঙ্গ, এরকম বিভিন্ন রকমের দুর্ঘটনা, ক্রাইম, এই সমস্ত কিন্তু রাহুর আন্ডারে। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে এটাকে খেয়াল রাখবো যে বর্তমান টেকনোলজির যুগে রাহুর ভূমিকা কিন্তু শুভত্বের দিকেও অনেকটা আছে। যেমন যে কোনো টেকনোলজিক্যাল কাজের ক্ষেত্রে রাহুর ভূমিকা কিন্তু আমরা বিশেষভাবে দেখতে পাব। রাহু আর একদিকে কিন্তু সাম, দাম, দণ্ড, ভেদ, এই সমস্ত শক্তিতে পূর্ণ দক্ষ। তন্ত্রজ্যোতিষ অনুসারে রাহুর মধ্যে 6 শক্তি বর্তমান আছে। রাহু সর্বদা বক্রী গতিতে চললেও রাহু এমন একটি গ্রহ যে জন্মছকে অনেক রকম অশুভত্ব তৈরি করে দিতে পারে। তন্ত্রজ্যোতিষ মতে যে 6 শক্তির কথা আমরা জানি, যেমন হচ্ছে পরাশক্তি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, কুণ্ডলী শক্তি এবং মন্ত্র শক্তি, এই সমস্ত শক্তির ভেতরে রাহুর কিন্তু আয়ত্তে আছে। তাই আমরা রাহুর যেমন শুভত্ব দেখলাম, তেমন কিন্তু আমরা ভুলে যাব না যে রাহুর ভেতরে কিন্তু বেশ কিছু শুভত্ব আছে। তবে রাহুর শুভত্ব তখনই পাওয়া যাবে যখন রাহু শুভভাবে অবস্থান করবে এবং রাহুর ভেতরে অনেকটা শুভ গ্রহের দৃষ্টিও পড়বে। তো এখানে আরও একটা কথা খেয়াল রাখতে হবে, রাহুর শত্রু গ্রহ হচ্ছে রবি, মঙ্গল এবং চন্দ্র। রাহুর সমগ্রহ হচ্ছে বৃহস্পতি এবং রাহুর মিত্র গ্রহ হচ্ছে শুক্র, বুধ এবং শনি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি প্রথমে যে কথাটি বললাম যে রাহু কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলার পরোয়া করে না।
রাহু কিন্তু কিন্তু কোনো রীতি রেওয়াজের পরোয়া করে না। তাই রাহু মিত্র গ্রহের সঙ্গে থাকলে যে খুবই শুভ ফল দেবে, আর শত্রু গ্রহের সঙ্গে থাকলে যে খুবই অশুভ ফল দেবে, এই যে ব্যাপারটা এটা কিন্তু একদমই নয়। অর্থাৎ রাহু কিন্তু এরকম করে না। আমরা দেখেছি মিত্র গ্রহের সঙ্গে থাকলেও পারে কিন্তু সে অনেক ধরনের অশুভ যোগ সৃষ্টি করে এবং সেই যোগের দ্বারা মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়। তবে রাহু যদি উপচয় স্থানে থাকে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত স্থানে থাকে, তাহলে কিন্তু রাহু বেশ কিছুটা শুভ ফল প্রদান করে। তবে রাহু কোনো কোনো ক্ষেত্রে যোগ কারক গ্রহ হয়ে যায়, সেটা নিয়ে আমরা যখন প্রফেশন নিয়ে আলোচনা করবো আমরা পাবো। তবে রাহু কিন্তু কিছু কিছু ঘর বা কিছু কিছু ভাবেতে কিন্তু যোগ কারক গ্রহের ভূমিকা পালন করে। রাহু দশম পতির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে সেই, অর্থাৎ রাহু দশম পতি শুধু বলে নয়, রাহু যেই গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক সেই গ্রহের কিন্তু নেগেটিভিটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে রাহু। রাহু দশম মানে কর্মস্থানে অর্থাৎ দশম ভাবে যেহেতু শুভ ফল প্রদান করে আমরা বললাম, তবে রাহু যদি একাদশম ভাবে অবস্থান করে তাহলে কিন্তু জাতকের একাধিক চাকরি পরিবর্তন হতে পারে বা একাধিক বার কিন্তু চাকরি চলে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আমরা যেটাকে বলে থাকবো যে দশম ঘরে যদি রাহু অবস্থান করে সেই জাতকের কর্মস্থল নিয়ে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে এবং তার কর্মস্থলের যে মান সম্মান যশ খ্যাতির জায়গাটা সেটা অনেকটা পরিমাণে কিন্তু নষ্ট করে। রাহু যদি দশম ভাবের সঙ্গে সংযুক্ত হয় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে অসৎ কর্মের দ্বারা উন্নতি সাধনের একটা প্রভাব সৃষ্টি করে থাকে। তবে রাহুর শুভত্ব নিয়েও আমরা আলোচনা করব পরে। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা কথাকে খেয়াল রাখতে হবে যে রাহু গ্রহটি, যেমন আমরা প্রচুর অশুভত্ব জানলাম, শুভত্ব জানলাম, তার সঙ্গে সঙ্গে রাহু হচ্ছে বিদেশ যাত্রার কারক গ্রহ। আমরা যে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে বিদেশে গিয়ে আমরা যে স্যাটেল হয়ে যাই বা আমরা যে অনেক আছে, অনেক ব্যক্তি আছে যারা বিদেশে গিয়ে কোনো প্রফেশনে আছেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর ভূমিকা অসীম। আজকালকার যুগে টেকনোলজির যে যুগ, সেই যুগের ক্ষেত্রে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল কাজের ক্ষেত্রে, যে কোনো রকমের আইআইটির ক্ষেত্রে বিশেষ করে, তার সঙ্গে সঙ্গে ফিল্ম ফেম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহুর ভূমিকা অসীম। তবে রাহু যদি একা কর্মের কারক হিসাবে প্রভাব সৃষ্টি করে তাহলে কিন্তু রাহু একাধিক কাজের সঙ্গে সেই জাতককে যুক্ত করায়। রাহু কিন্তু অসৎ কাজের সঙ্গে যুক্ত করাতে পারে এবং আমরা যে দেখেছি একজন মানুষ আছেন যে যারা বিভিন্ন রকমভাবে ব্যবসা করে, অর্থাৎ একাধিক ব্যবসার সঙ্গে তারা যুক্ত হয়, সেটা কিন্তু রাহুর একটি প্রভাব হিসাবে ধরে নেওয়া যেতে পারে। আবার অনেকে আছে সিজন ব্যবসা করে, অর্থাৎ বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ব্যবসা করে, সেই ব্যবসার কারকও কিন্তু রাহু। তো সাধারণভাবে রাহুর চরিত্র আপনাদেরকে খুবই অল্প করে আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই রাহুর চরিত্র বা রাহুর কারকথা মুখস্থ করার কোনো ব্যাপার নেই। রাহুর কারকথাটা বিশেষ করে আপনারা যদি বুঝে যান আমার বক্তব্য থেকে তাহলে আপনারা কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা করে নিতে পারবেন যে রাহু কী ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে। রাহু যদি চন্দ্রের সঙ্গে সংযোগ করে তাহলে গ্রহণযোগ তৈরি করে, চন্দ্রগ্রহণ যোগ তৈরি করে, সেখানে রাহু কিন্তু সেই জাতকের ভেতরে চঞ্চলতা সৃষ্টি করে এবং সেই জাতককে ফিকাল মাইন্ডের করে দেয়, সেই জাতককে কিন্তু আনস্যাটিসফিকশনে ভোগায়, সেই জাতককে কিন্তু প্রচণ্ড মানে ভবঘুরে টাইপের একটা করে দিতে পারে। রাহু যদি রবির সঙ্গে সংযোগ করে তাহলে গ্রহণযোগ তৈরি করে, সূর্যগ্রহণ যোগ তৈরি করে, সেখানে সেই জাতকের সফলতার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা সৃষ্টি করে, সেই জাতকের জীবনকে আলো আধারী জীবন করে দেয়। রাহু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে অঙ্গারক যোগ সৃষ্টি করে, সেই মঙ্গলের সঙ্গে রাহু থাকলে পারে সেই জাতকের মাথা প্রচণ্ড গরম হয়ে যেতে পারে, সেই জাতক কিন্তু নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জাতক ক্রাইম করতে পারে, সেই জাতকের বিবাহিত জীবন খারাপ হতে পারে। রাহু যদি শুক্রের সঙ্গে সংযোগ করে তাহলে লম্পট যোগ সৃষ্টি করে, এই লম্পট যোগের কারণে কিন্তু সেই জাতকের ভেতরে কামুকতা বৃদ্ধি পায় এবং সেই জাতকের ভেতরে মানে সমাজ বা বড়দেরকে পরোয়া না করে অনেক রকমের নেগেটিভিটি তৈরি হয়। অর্থাৎ সেই জাতক দেখবেন যে সমাজের যে রীতি রেওয়াজ
বা বড়দেরকে সম্মান না করে কিন্তু একাধিক প্রেম করা, একাধিকভাবে বিভিন্নভাবে রিলেশন সৃষ্টি করা, এগুলো কিন্তু তৈরি করতে পারে। তবে লম্পট যোগ বা গ্রহণ যোগ বা যে কোনো যোগই কিন্তু আমরা বিচার করব তখন যখন আমরা ভাব বিচারের ক্ষেত্রে, আমরা প্রত্যেকটি যোগের ক্ষেত্রে, অশুভত্বের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে সেই যোগটি কোথায় হয়েছে, কোন রাশির মধ্যে হয়েছে, কি অবস্থানে হয়েছে, রাহুর সঙ্গে সেই গ্রহের দৃষ্টি কতটা ডিফারেন্স আছে, এগুলোকে কিন্তু আমরা মাথায় রাখতে হবে আমাদেরকে। রাহু যদি শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে শ্রাপিত যোগ সৃষ্টি করে, এই শ্রাপিত যোগ জীবনে অভিশাপ নিয়ে আসে। আবার আমরা শ্রাপিত যোগ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব যে এই যোগটি আবার কমিউনিকেশন বা টেকনোলজির দিকে কিন্তু অনেক একটা ভালো ভূমিকা পালন করে, অনেক বড় বড় ব্যক্তির কিন্তু এই যোগটি আছে। তার সঙ্গে সঙ্গে রাহু বুধ যদি একসঙ্গে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ভদ্রযোগ সৃষ্টি করে, ভদ্রযোগ বলবো না, এখানে রাহু বুধের কম্বিনেশনে কিন্তু একটি যোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে যোগটি আমার মনে পড়ছে না, মাফ করবেন, তবে রাহু বুধ কম্বিনেশনে একটি যোগ সৃষ্টি হয়। তো সেই যোগটির মাধ্যমে কিন্তু কমিউনিকেশন রিলেটেড ব্যবসার ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু সেই জাতককে অনেকটা ভালো জায়গায় নিয়ে যায়। আবার রাহু বুধ যদি একসঙ্গে অবস্থান করে তাহলে দুষ্ট বুদ্ধি সেই জাতকের ভেতরে চলে আসে, কূটনীতি সেই জাতকের ভেতরে চলে আসে এবং সেই জাতক কিন্তু কূটনীতির দ্বারা নেগেটিভ কাজের ভেতরে দক্ষতা পায়। সেই জাতকের ভেতরে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতা সৃষ্টি হয়, সেই জাতকের কিন্তু বাক্যের ভেতরে মধুরতা থাকে না। এরকমভাবে রাহুর কিন্তু প্রচুর প্রচুর অশুভত্ব আছে, কিন্তু এই অশুভত্বগুলো কিন্তু আমরা অবশ্যই পাব, কিন্তু রাহুর শুভত্ব কিন্তু আমরা ভুলে যাব না। রাহুর ভেতরে কিন্তু অনেক শক্তি বর্তমান আছে এবং সেই শক্তি যদি ঠিকঠাকভাবে রাহু জন্মচক্রের ভেতরে থাকে এবং প্রভাব সৃষ্টি করে তাহলে কিন্তু সেই জাতককে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে একমাত্র রাহু। তো খুব সামান্যভাবে আমরা রাহুকে নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা কেতুকে নিয়ে আলোচনা করব এবং ততক্ষণের জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আবার পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, ততক্ষণের জন্য নমস্কার।